আমার অনলাইন ক্লাসে সুপ্রিয় তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গোলাপ ফুলের শুভেচ্ছা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমরা পড়ব অর্থনীতি প্রথমপত্র প্রথম অধ্যায়ের একটি টপিক সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা কাকে বলে এরপরে আমরা পূর্ব অর্থ কয় প্রকার এবং কি কি আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা এবং এর বৈশিষ্ট্য নিয়েও আজ আলোচনা করার চেষ্টা করব আমার আলোচনা জানতে তোমরা শেষ পর্যন্ত আমার থাকবে আশা রাখছি আমরা তো এর আগে পড়েছি বা জানি যে মানুষের জীবনে অভাব হচ্ছে অসীম আর সম্পদ হচ্ছে সীমিত আর এই অভাব অসীম হওয়ার কারণে এবং সম্পদ সীমিত হওয়ার কারণে মানব জীবনে তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় কি উৎপাদন করা হবে দুই নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে এবং তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান কিন্তু সকল দেশ একই রকম ভাবে করে না আমরা যদি তাকাই বাংলাদেশে কি আছে বাংলাদেশে দেখবা ব্যক্তিগত খাতেও কিছু সম্পদ থাকে আবার রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেও অনেকগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং হবে উৎপাদন হবে কিভাবে হবে এগুলো নির্ধারিত হয় দুইভাবেই অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগেও এগুলোর সমাধান হয় আবার রাষ্ট্রীয় উদ্যোগেও হয় আবার দেখবা সৌদি আরবে কি হচ্ছে সব অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা হচ্ছে ইসলামী মোতাবেক অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে আবার চীন বা কিউবা এই সমস্ত দেশগুলো যদি তাকানো যায় তাহলে দেখা যায় যে সেখানে সব কি উৎপাদন হবে কিভাবে হবে কার জন্য হবে সবকিছু নির্ধারণ করে দিচ্ছে সরকার অর্থাৎ একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হয় আবার যুক্তরাষ্ট্রের দিকে যদি তোমরা তাকাও সিঙ্গাপুরের যদি দিকে তাকাও তাহলে দেখবাই এই সমস্ত দেশগুলো গুলোতে কি হচ্ছে সব খাতে বেসরকারি মালিকানায় অর্থাৎ বেসরকারি উদ্যোগেই ঠিক করা হয় যে কি উৎপাদন হবে কিভাবে হবে এবং কার জন্য হবে তো এই যে প্রেক্ষিতে অর্থাৎ যে সমস্ত নিয়ম কানুন এবং বিধি ব্যবস্থার মাধ্যমে এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা হয় তাকেই অর্থ ব্যবস্থা বলা হয় আমরা আরও সুন্দর করে যদি অর্থ ব্যবস্থা প্রদান করি তাহলে আমরা বলতে পারি যে যেসব নিয়ম প্রণালীর মধ্যে জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় আমি আবারও বলছি যে সব নিয়ম প্রণালীর মধ্যে জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে তা আমি এর আগে কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু আমি চার ধরনের দেশের কথা বলেছি মনে আছে কি বললাম বাংলাদেশ এক একরকমের আমি বললাম সৌদি আরবে এক ধরনের আমি বলেছি চীন এবং কিউবা এই সমস্ত দেশে এক রকমের এবং যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর এই সমস্ত দেশে এক ধরনের অর্থ ব্যবস্থা এক রকমের তো অর্থাৎ এই যে অর্থ ব্যবস্থাগুলো এই অর্থ ব্যবস্থাকে চার ভাগে ভাগ করা হয় কি কি চার ভাগ এক নম্বর হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি আবারও বলছি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দুই নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ইংরেজিতে বলা হয় সোশ্যালিস্টিক অর কমান্ড ইকোনমি তিন নম্বর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা ইংরেজিতে বলা হয় মিক্সড ইকোনমি এবং চার নাম্বার হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামিক ইকোনমি এই পর্যায়ে আমরা পড়ব ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কাকে বলে এবং ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি শুরু করছি ধনতন্ত্র হচ্ছে এমন একটি অর্থ যেখানে বেসরকারি মালিকানায় মানুষের তৈরি মূলধন ও প্রকৃতি প্রদত্ত মূলধন বেসরকারি মুনাফা হারণের জন্যই ব্যবহৃত হয় এই ব্যবস্থাকে স্বাধীন বেসরকারি পুঁজি ব্যবস্থা বলা হয় এ ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণ অনুপস্থিত এবং সরকারি মালিকানাও সীমিত দেশের প্রত্যেক ব্যক্তি উৎপাদন ও ভোগের ক্ষেত্রে বন্টন পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে ধনতন্ত্র সম্পর্কে ভি আই লেনিন বলেন ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নতি স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয় মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয় কি আবারও বলছি ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয় মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয় একটু উদাহরণ দিই দেখো আমরা পণ্য কিনতে গেলে কি করি দরদাম করি না এই কয় হয়তো চাচ্ছে একশো টাকা আমরা বলি না ষাট দেবেন আবার দোকানদার না কমে দেয়া যাবে না তখন আমরা দরদাম করি অর্থাৎ পণ্যকে নিয়ে আমরা দরদাম করি তাই না কিন্তু এমন একটা এই ধনাতান্ত্রিক অবস্থা যেখানে ওই মানুষের উৎপাদিত শুধু পণ্যই না মানুষের নিজের শ্রম শক্তিটা পণ্যে পরিণত কিভাবে আমরা রিক্সায় বা অটো করতে গেলে অটো ভাড়া করতে গেলে কি বলি বলে যে হয়তো এক জায়গায় ভাড়া চাচ্ছে বিশ টাকা আমরা বলি দশ টাকায় যাবেন তখন বলে যে না আর বিশ টাকায় নিচে যাবে না এভাবে দরদাম করে দেখা যাচ্ছে পনেরো টাকায় যাচ্ছে তাহলে এখানে আমরা দরদাম করলাম কার কিসের মানুষের শ্রম শক্তিটা অর্থাৎ তার একটা মানুষের যে শ্রম সেটা নিয়ে দরদাম করলাম তাহলে পণ্য এখানে পণ্যও তেমনই হলো সেই কারণেই লেনিন যথার্থই বলেছেন যে কি ধনতন্ত্র বলতে উৎপাদন ওই উন্নত স্তরকেই বোঝায় যেখানে শুধু মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত পণ্যই নয় বরঞ্চ মানুষের শ্রম শক্তিটাও কি হচ্ছে পণ্যে পরিণত হচ্ছে তো এই পর্যায়ে আমরা পড়ব ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে অধ্যাপক এবং এলবি থমাস বলেন বিশুদ্ধ ধনতন্ত্রের বৈশিষ্ট্য হল সম্পদের ব্যক্তি মালিকানা এবং বাজারের ওপর আস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতা সমবেতভাবে নির্ধারণ করে কি দামে কি পরিমাণ দ্রব্য সম্পদ বিক্রি হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য আমি এবার আলোচনা করার চেষ্টা করব এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা ধনতন্ত্রে ব্যক্তি শুধু যে ভোগ্য দ্রব্য নিজের মালিকানায় অর্জন করতে পারে তা নয় সে উৎপাদিত দ্রব্য নিজের মালিকানায় রাখতে পারে একজন ব্যক্তি বিশেষ দ্রব্যসমূহ অর্জন করতে এবং দ্রব্যসমূহ সমূহ ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে যে অধিকার সমাজের নিকট হতে পায় তাকে ব্যক্তিগত মালিকানা বলা হয় তার মানে ধনতান্ত্রিক অর্থ সম্পদের কি হচ্ছে ব্যক্তিগত মালিকানা রয়েছে দুই নম্বর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা সমাজতান্ত্রিক বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত যে সমস্ত দেশ সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগের কিন্তু সেভাবে কোনো স্বাধীনতা নাই কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনে নিজের ইচ্ছা মতো পুঁজি বিনিয়োগ করতে পারে নিজের অর্জিত অর্থ দিয়ে যে কোনো দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে শ্রমিক কাজ করবে না বিশ্রাম নিবে না কয় ঘন্টা কাজ করবে ইত্যাদি সম্পূর্ণভাবে তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে যারা বিভিন্ন পেশা অবলম্বন করতে চায় তারা নিজেদের প্রতিভা বা আকাঙ্ক্ষা অনুযায়ী তিন ভাবে পেশা নির্বাচন করতে পারে তাই না এখানে দেখা যাচ্ছে কেউ যদি মনে করে যে আমি এটার ব্যবসা করব আমি একটা দোকান দিব কিংবা আমি একটা কারখানা করব কিংবা আমি একটা ফার্ম করব তাহলে সে তার নিজের ইচ্ছামতে এই উদ্যোগটা গ্রহণ করতে পারে এবং এই উদ্যোগের সাথে নতাটা রয়েছে তিন নম্বর এসে বলা হচ্ছে উত্তরাধিকার সূত্রে অর্জন এটা কি কারো বাবার অনেক সম্পত্তি আছে বাবা মারা গেল তার ছেলে পাচ্ছে সে বাবা পেয়েছিল তার বাবার কাছ থেকে অর্থাৎ অর্থ ব্যবস্থা তো কাজে আমরা আমাদের দেশের দিকে ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কিন্তু লক্ষ্য করলে দেখতে পাই তাহলে এক্ষেত্রে কি থাকছে উত্তরাধিকার সূত্রে অর্জন ধনতন্ত্রের কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার সম্পত্তি আত্মীয় স্বজনকে উইল করে প্রদান করার অধিকার ভোগ করে এমনকি সে যদি না উইল করে যায় তাহলেও কি উত্তরাধিকার সূত্রে পাবার সম্পতি সম্পত্তি দেখা যাচ্ছে তার ছেলে মেয়েরাই পেয়ে থাকে এরপরে বলা হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব ধনতান্ত্রিক সার্বভৌমত্ব ভোক্তার থাকে ভোক্তা যখন স্বাধীনভাবে দ্রব্য নির্বাচন করতে পারে তাকে সার্বভৌমত্ব বলা হয় ভোক্তা তার ইচ্ছা বা পছন্দ অনুযায়ী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণ ভোগ করতে পারে এই সমস্ত দেশে একজন ভিক্ষুকেরও যদি টাকা থাকে সেও একটা দামি হোটেলে বসে খেতে পারে তার মানে এক্ষেত্রে কি আছে ভোক্তার সার্বভৌমত্ব রয়েছে এর এই বৈশিষ্ট্যটিতে আমরা বলবো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি দাম নির্ধারিত আপনা আপনি অর্থাৎ কেউ এটা ঠিক করে না যে কোন দামে দ্রব্য ক্রয় বিক্রয় হবে বা উৎপাদন উপকরণগুলোর দাম কি হবে সেটা কোন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঠিক করে দেয় না এই ক্ষেত্রে কি হয় ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত যায় ক্রেতা সব সব সময় সময় চায় কম দামে দামে দ্রব্য আর বিক্রেতা বেশি বিক্রি করতে আমরা বাজারে গেল তো এইরকম করি তাই না ধরো আমরা কি কিনবো আলু আমরা হয়তো ক্রেতা আমি বলছি যে পনেরো টাকা কেজি আলু দিবেন এখন বিক্রেতা বলে যে না বিশ টাকা কেজি তো এই দর হয়ে দেখা যাচ্ছে যে একটা দাম নির্ধারিত হলো সতেরো টাকা বা আঠারো টাকা তো এইভাবে ক্রেতা এবং বিক্রেতা কিন্তু বাজারে দ্রব্যের দামটা নির্ধারিত হয় এবং উপকরণের দামও ঠিক একইভাবে নির্ধারিত হয় তো এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দাম প্রক্রিয়া এটার উপরে আরও একটা ক্লাস আমি পরবর্তীতে নিব তোমরা আমার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনলাইন পেজে সবসময় সক্রিয় থাকবে আশা করছি এর পরে বৈশিষ্ট্যটা অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা এখানে দেখবে সবাই সবার সাথে প্রতিযোগিতা করছে একজন কি ব্যবসা করবে ঠিক করে তখন সেভাবে এইটা করতে হবে কারণ এটার এখন মার্কেট ভালো আবার দেখা যাচ্ছে যে এই জিনিসটা যখন সে বিক্রি হচ্ছে একই ধরনের কত কোম্পানি সেই একই রকম জিনিস উৎপাদন করছে তোমরা সিম্পল একটা আলুর চিপসের এর কথায় ধরো একটা কত রকম কোম্পানি চিপসটা এখন বিক্রি করছে তাই না পাউরুটির কথা ধরো ময়দার কথা ধরো অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটা অবস্থা এখানে প্রতিটা ক্ষেত্রে প্রতিযোগিতা বিদ্যমান এরপরে বৈশিষ্ট্য বলা হচ্ছে সম্পদের অসম বন্টন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের অসম বন্টন আমরা এটা দেখেছি দেখো যে এই সমস্ত দেশে কিছু মানুষ আছে অনেক ধনী বা কিছু মানুষ আছে খুবই দরিদ্র আমাদের দেশের দিকে দেখাও তোমরা যদি দেখো দেখবা যে একটা বিশাল বড় বিল্ডিং তার পাশেই দেখবা একটা গ্রাম মানে ঘর বা বস্তি এলাকা তাহলে এখানে ধনীও আছে গরিবও আছে একজন গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে দেখবা কেউ ফুলের মালা বিক্রি করছে কেউ বাদাম বিক্রি করছে তাই না তাহলে এক্ষেত্রে কিছু মানুষ হচ্ছে অনেক ধনী আবার কিছু মানুষ হচ্ছে খুবই দরিদ্র অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি রয়েছে সম্পদের অসম বন্টন রয়েছে এখানে কিছু মানুষের হাতে অনেক অর্থ আছে আবার অনেক মানুষের হাতে খুবই সামান্য পরিমাণ অর্থ রয়েছে এর পরে বৈশিষ্ট্য আমরা বলবো মুনাফার উদ্দেশ্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সবাই নিজ নিজ মুনাফার দিকে লক্ষ্য রাখে একজন ব্যবসা করবে সে ঠিক করে কোন ব্যবসাটা করলে মুনাফা সর্বোচ্চ হবে তোমরা একটা সাবজেক্ট নিয়ে পড়বে ঠিক করে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো চাকরি হবে ভালো বেতন পাবো অর্থাৎ তোমার মুনাফা সর্বাধিক হবে তো একজন ক্রেতা জিনিস কিনতে গেলে ভাবে কত কম দামে কিনবো তাহলে আমার ভালো লাভ হবে একজন একজন উৎপাদন করবে তাহলে সে ভাববে কম দামে কোনো উপকরণ কিনতে কম দামে যত কম দাম কম ব্যয় করে সে উৎপাদন করতে পারে এবং সর্ব সর্বোচ্চ কত দামে বিক্রি করতে পারে তাহলে তার মুনাফাটা কি হবে সর্বোচ্চ হবে তো এইভাবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মুনাফার উদ্দেশ্য নয় নম্বরে বলা হচ্ছে মূলধন রপ্তানি ধনতন্ত্রের মূলধন রপ্তানি সুযোগ থাকে ধনতান্ত্রিক দেশে পুঁজিপতিরা নিজ দেশে যখন বিনিয়োগের ক্ষেত্র পায় না তখন তারা বিদেশে বিনিয়োগ করতে তৎপর হয় পুঁজিপতিরা মুনাফার পরিমাণ বৃদ্ধি করার জন্যই মূলধন রপ্তানি করে থাকে এবং এরপরে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটা কঠিন মানে সবচাইতে হৃদয় বিদারক যেই বৈশিষ্ট্যটা আমরা বলি সেটা হচ্ছে শ্রেণী শোষণ এই সমাজে যেহেতু এক শ্রেণীর হাতে অনেক অর্থ সম্পদ থাকে এবং এক শ্রেণী খুবই দরিদ্র থাকে সেহেতু কি হয় যারা ধনী শ্রেণী তারা তাদের উৎপাদন কর্মকাণ্ড যখন পরিচালনা করে তখন ক্ষেত্রে যে শ্রমিকরা থাকে তাদেরকে অনেকেই সবাই না কিন্তু অনেকে কি করে শোষণ করে অর্থাৎ ন্যায্য মজুরি দেয় না তারপরে বেশি করে খাটিয়ে নেয় তো এটাই হচ্ছে ধনতন্ত্রের অর্থ ব্যবস্থাতে এই শ্রেণী শোষণটা বিদ্যমান রয়েছে এগুলোই হচ্ছে মূলত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আমি বৈশিষ্ট্যগুলো আবারও একসাথে বলছি তোমরা অবশ্যই রাখবে কারণ এবং মনে রাখবে আমার মনে হয় তোমরা যদি এটা ভালো করে শোনো তাহলেই তোমরা বলতে পারবে তো যাই হোক তারপরে এটা অবশ্যই একসাথে মনে রাখবে কারণ তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেখানে কেমন প্রশ্ন হয় ধরো একটা বা দুইটা দেশের বর্ণনা দিল সেখানে বলা হলো সে রহিম বা করিম নাম দিল যে সে অমুক দেশে বাস করে এই দেশের সম্পদ ব্যক্তিগত মালিকানা রয়েছে এই আছে সেই আছে তখন তোমাদের খুঁজে বের করতে হবে যে এই দেশটি কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান তো সেজন্য এই বৈশিষ্ট্য গুলো জানা থাকলে তোমরা সহজে